আঞ্জু শোন, কই আমি ধুবড়ি গেলাম। ধুবড়ি দেখেছ? তো আসার টাইমে একটা মুরগি নিয়ে আস। মুরগি? দাদা ১০০ টাকা রিচার্জ করে দেবো ৫ দিনের জন্য। হ্যালো ভাবি, হ্যাঁ কোন ভাবি? ও কে ভাই, কোনে গেছে? ঠিক আছে, হ্যাঁ ভাবি আপনার বাড়ির সামনে আছি, আমি যাইতেছি। হ্যাঁ ঠিক, ভাই কি বাড়িতে আছেন? হ্যাঁ ভাবি তো ফোন করছে, কেউ বলতে নাই বাড়ি যাই। এক মিনিট লাইনে থাকো তো। ও রুমি, রুমি বাসনগুলো নিয়ে আসো তো। চলো আমি মানছি। হ্যাঁ আলমগঞ্জ বাজারে গেছি, যাই আমার থেকে দেরি, বাইকটা তো নাই, বাইকটা ছোট ভাইটা নিয়ে গেছে, পরে হাইডে আসলাম। ভাই কোনে গেছে? ধুবড়ি গেছে, মানে ওই যে বাজারে গেছে, একটু কাম আছে বাজারে গেছে। আপনাকে ডাকলাম মানে একটা কাম, মানে আল্লাহ আছে আপনার লাগে। কোন কি আল্লাহ? দেখো আমি মেলা দিন ধরে আপনি বাইরে কোনো একটা শাড়ি এনে চাই, ওই শাড়ি দেয় না দেন আমার। এই শাড়ি নিয়ে টেন আপনার কখন কোন জিনিস আগে আমাকে খালি করবেন, আমি এনে দেবো, কোনো টেনশন নেই। আমি খালি ফোন করে করুন যে ভাই আমার এটা লাগে, লগে লগ আমি নিয়ে আসবো শাড়ি এনে দেবো। ভালো ঠিক আছে ভাই, আমি আসবেন কালকে নিয়ে আসবেন। হ্যাঁ আমার ভাই আসবেন না, রাত্রে আমার তো ভাবি যাওয়ার ইচ্ছে করে না, এখন ভাই যদি বাড়িতে আসে তার জন্য ভয় করতে চাই। ঠিক আছে কালকে আমার শাড়িতে নিয়ে আর একটা নটার দিকে আসবো। হ্যাঁ ঠিক আছে আসবো। রুমি শোন, তুই যেগুলা দেখলি সেগুলা তোর ভাইকে বলবি না। হ্যাঁ সে এগুলা যে আমি করতেছি, এগুলো আমি লোকটাকে আমি লুটানোর জন্য। শোন ভাবি, আমার কথা ধন দাদা ধন জানে না। ঠিক আছে তোকে ওই ছেলেটা ফোন করে না? না মাঝে মাঝে করে। কে রুমি এখনো তো আসতে আসে না রে? আসবে আসবে, কাল শর্ট হয়ে গেল তো, এখনো আসতে আসে না রে। কে রুমি ফোন করছিলে আজকাল?
না আজকে তো করি নাই। ভাবি আমি হ্যাঁ এত লেট কেন? এই তো আসলাম আর কি। রুমি ভালো আছে না? হ্যাঁ খুব ভালো আছে। এই যে দেখো তোমার নিজে, এই যে কাপড় রুমি রুমি দিবে আসো তো ঘটনা হইলো রাজীব বাইরু রাতে দেখা করা লাগতাম, তোর বাড়িতে আইলাম যাই অল্প দেখে আই বাজার হয়ে গেছে নাকি খবর তো দেন একবো। হ্যাঁ না আমার তো কয় না করে যাও। হ্যাঁ ঠিক আছে তোমার ছেড়ে দেবো, আমার যাওয়ার ইচ্ছা হয় না। মোবাইলটা নিয়ে এসো। ঠিক আছে শোনো শোনো আমার কথাটা যেন মন থাকে। ঠিক আছে নিয়ে আসবো কালকে। ঠিক আছে কোন ভাবির পাল্লা যে পড়লাম, আমার তো জীবনটা শেষ হয়ে গেল। ভাল লাগছে না, এই জায়গায় শ্যামা আছে বসে। এই ভাবির হাতে প্রেম করে তো মহাজালায় পড়ল, শালা নিজের গতরের কাপড় নাই, এই ভাবিকে কাপড় কিনে দেন। আজকে আমার মোবাইল ভেঙে গেছে, এই ভাবি এই তো 30-35 হাজার টাকা দামের মোবাইলে নিয়ে পারলো আমার জীবন তো নষ্ট হয়ে যাবো দিয়ে এই এর পাশে ঘুরে ঘুরে। কি কমো আর ভাই, যুগ যেমন এমন খারাপ হয়ে গেছে নিজের ভাবতে অভাব লাগে। এই যে রাজীব ভাই যে আছে, রাজীব ভাই, রাজীব ভাই বাড়িতে গেলাম আমি দেখা করবা, যে যে কি দেখলাম ভাই বুঝছা, আর কি কমো তোরে। আরে কোন রাজীব? আমি নিজে দেখছি বিশ্বাসই করবো না, রাজীব বাইরেও দেখতেছি না যে রাজীব বাইরের কথাটা জানাবো যে ওর বাকি এরম এরম সময়। তোমার সারাদিন ধরে খুঁজতেছে আচ্ছা এই যে কি কয় ঘটনা রয়ে যে তোমার এই যে রহিম যে আছে, রহিম 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 তোমার কি ভাই হয় তার মানে কথা বুঝলাম না, নিজের মতোই তো না কিন্তু কারণ তোমার কি বলবো। ঠিক আছে যাও বুঝলি নিজের ভাই, চল 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 না না তোর কথা মতো আমি কি মানে বন্ধু পাই দিছি না মানে তুই দুইজনই মানে যা হবে রে, কোন ধরনের কথা কি হয়েছে, রহিম কি হয়েছে, রহিম কি হয়েছে কম এখন তোমাদের
থেকে তুমি না না প্লিজ তুই আমাকে অল্প হইলেও কো মানে যেহেতু কথাটা কইছিস তুমি আমি কই তোমার তুমি ভাই মানো তো হ্যাঁ আমার ভাই হয় ভাই হ্যাঁ ঠিক আছে এতটুকু জানার ছিল যে তোমার ভাই তো হ্যাঁ এইটাই জিজ্ঞেস করলি ভাই না হ্যাঁ ভাই রহিম ভাই হ্যাঁ ঠিক আছে যাও তো আচ্ছা সুবল চেনাটা কি খবর ছিল রহিম ভাই ভাই না কি খবর ছিল কিছুই বুঝলাম না চেনাটা কথার মধ্যে কি ব্যাপারটা ই পাইলাম আচ্ছা ঠিক আছে আর কি ঝামেলায় বললাম এই কথা তো কের কাছে কও হারতেছি না তো একলাই জ্বলে পুরে মরতেছি আরে রহিম হ্যাঁ ভাই এটা কি করো বসে বসে ও না ভাই এই বসে অল্প জিরে কাছে তোলে এবার মন মরা বসে রয়েছে মনে হয় যে ভাত পানি কিচ্ছু খাস নাই কি আছে ধর ও না ভাই বড় বড় একটা টেনশনে আছি ভাই টেনশনে আছা হ্যাঁ ভাই কি টেনশন আছে কো আমার আমি বুঝবো ভাই কথাটা তোমার কোয়া যাবো না আমাকে আরে রহিম বোঝার চেষ্টা কর তুই আমার কথাটা কোয়া কিজন সমাধান করবো ভাই কথাটা আমাকে কোয়া আমি কোনো কথা নাই বড় ভাই বলে মানুষ না কথাটা আমাকে কোয়া কি হয়েছে ক এই কথাটা ভাই তোমার কোয়া যাবো না ভাই আরে পাগলা রে কোয়া যাবো কোয়া যাবো না সেখানে বোঝ না রে আমার কথাটা বোঝার চেষ্টা কর তুই আমার কথাটা কোয়া দেখি আমি যতটুকু পাই ততটুকু আমি তোকে হেল্প করার চেষ্টা করি তুই আমাকে ক কি হয়েছে কোনো প্রেম সেম করছা এখন ধোকা খাইছে না কোনো কিছু হয়েছে কি হয়েছে ক আমার কেউ টাকা ভাই না ভাই কোনো ভাই আমি কি কো মানে একজন বৌমার সাথে আমি একটা প্রেমে করছি পরে মানে আমার জীবন শেষ ভাই এখন ধরো এই কাপড় কিনে দাও এই মোবাইল কিনে দাও এই টাকা দাও এরকম করতে করতে এখন আমার গতরে আমার শরীরে এই কাপড় কিনে সমস্ত পয়সা অগ দিয়ে আসে কত উচ্ছ্বাস কি তুই হাইরে চিয়াংরা তরারে এই যুগের বউ মানুষ কত কত বউ এমন ধারণার আছে মানে চ্যাংরা প্যাংরা এমন ভাবে পটাবো পটায়া লুইটিয়া খাইতে খাইতে আজকে তোর কাছে 500 টাকা চাবো তারপর দিন একটা ঘুরি কিনে চাবো তারপর দিন একটা শাড়ি চাবো তারপর দিন পালি একটা মানে কি কি চাবো ঠিক নাই এমন কি এই যে বর্তমান যুগে যে মোবাইল বেড়াইছে বড় বড় মোবাইল বেড়াইছে তুমি মোবাইল চাবো অর্থাৎ তুই আসল কাম করাই পাবি না কথাবার্তা কয়া সত্যায় চ্যাংরা একদম পথের ভিখারি বানা দেবো একটা কথা কই বড় ভাবিলে মানছাস তো হ্যাঁ আমি কোনো প্রেম করছে ওরা মন করছে না কার হাতে প্রেম করছে ওরা আমার দেখতে পারছে না আমি একটা কথা কয়ে যাই আমার সময় নাই তুই আজকের থেকে এই মুহূর্ত থেকে তুই ওই বোর্ডার কথা মনে থেকে একবার বাদ দিতে দিয়া বউ বাচ্চা নিয়ে সুখে সংসার করে খাবাই তাতে দাদা ভাইসে যাবা বড় ভাবিলে মানো না কথাটা কইলাম চিন্তাধারা বাদ দিয়া সোজা বাড়ির যা আর যে গাঁও পাওয়া দিয়ে ফিরে যা ভাত তাত খেয়ে ঘুম পারবি কালকে থেকে সুস্থিরে কাম করে খাবি আর মোবাইলে সিম বদলা দিবি ঠিক আছে এক ভাই ছোট ভাই হিসেবে কইলাম হ্যাঁ তুমি বুঝলে বুঝো না বলি দাদা আমার করার কিছু নাই থাকো হ্যাঁ ঠিক আছে থাকো ভাই আমাকে তো সৎ বুদ্ধি দিছে এই ভাইয়ের আমি ক্ষতি করবো নিয়ে নিয়েছিলাম না কামটা তো আমি মহা ভুল করে গেছি আর আমার নিজের দোষেই আমি আজকে এই পথে আছি এই রাজীব ভাই আমার ছোট ভাইয়ের মতো এত আদর করে আর আমি ওর বইয়ের ক্ষতি করবেন নিয়ে গেছি কামটা আমি মহাবীর গ্রহে না আজকের থেকে আমি মোবাইলের সিম টিম সব খুলে ফেলা দিয়ে আমি ভালো হয়ে যাবো আর জীবনে ফোন টোন করবো না হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ তোমরা সবাই লাইক করবা আর আমার দাদা কিছু বলবা না বলবো আর কি যে নাটকটা আপনাদেরকে মানে এখন যেটা বানাইলাম আশা করি খুব ভালো হবে যা দেখাইছি এটা বাস্তবে না কিন্তু এরকম যাতে কেউ না করে তার জন্যই এই মেসেজটা বানানো হইল যেহেতু এই নাটকটা করার উদ্দেশ্য আঙ্গুর একটাই আজকালকার যুগে এইতে এই বস্তুটাই বেশি চলছে তার কারণেই আমরা এই নাটকটা বানা দিলাম এই নাটকটা বোঝা যাতে মানুষ এই রাস্তা থেকে ঘুরিয়া আসি হাই বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনারা ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন।